আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. وقال الله سبحانه وتعالى يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان. عن أنس بن مالك سمعت رسول الله صلى الله عليه وسلم قال إن من عشر شات أعرف علم وأكثر الجهل وأكثر الجنى وأكثر شرب الخمر ويكل رجال واكثر النساء رواه البخاري. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى. قيل يا رسول الله من ابى؟ قال من اتاني دخل الجنه ومن اسأني فقد ابى. عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দিন শেখার জন্য আমাদেরকে এখানে এসে বসার এবং শোনার তৌফিক আতা করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন এবং কঠোর দিবসের মালিক, তারই বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তারই প্রিয় হাবিব সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের এই জঙ্গিপুর মসজিদের উন্নতি কল্পে আমার বক্তৃতার বিষয় অজ্ঞতা। উক্ত বিষয়ে তত্ত্ব এবং তত্ত্ববোধ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার পূর্বে যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন তাদের উদ্দেশ্যে বলবো, পাশে যে মা বোন চিৎকার চেঁচামেচি করছে এগুলোকে থামাতে হবে, যদি জায়গা না হয় তো বাড়ি চলে যাবে। এখানে চিৎকার চেঁচামেচি করলে এই যারা পুরুষ রয়েছে তাদের অসুবিধা হবে, তারা যেটুকু দিন শিখতে এসেছে এটুকু কাজে লাগবে না। সুতরাং দিন শিখতে এসেছেন, জানতে এসেছেন, জেনে এবং বুঝে সেগুলোর উপরে আমল করতে হবে এবং মানতে হবে। আর যদি এভাবে জমিদারি চলতে থাকে তাহলে কিন্তু দিন শিক্ষা হবে না, আমার শুধু বকবক করাই হবে। আমার বক্তৃতার বিষয় সামাজিক অজ্ঞতা। অজ্ঞতা মানে হচ্ছে যার মধ্যে বিদ্যা নাই, যার মধ্যে বিবেক নাই, যার মধ্যে বুদ্ধি নাই, যেটাকে আমরা জাহেলিয়াত বলে চিনি, জাহালাত, মূর্খতা, অজ্ঞতা, ইলিটারেসি ইংরেজিতে বলা হয়। তো এই বিষয়ে
এই 2020 সালে এসে সভ্য মানুষকে আবার সভ্য করার লক্ষ্যে আমাদের এই বক্তৃতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, যারা ইমান এনেছো, যারা ইমান এনেছে মানে যারা আল্লাহর উপরে, আল্লাহর কিতাবের উপরে, ফেরেশতাগণের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার ভাগ্যের উপরে, শেষ বিচার দিবসের উপরে, এই ছটা বিষয়ে যারা কংক্রিট বিশ্বাস করেছে, কর্মে কাজে বাস্তবায়ন করে, তাদেরকে ডাক দিয়ে বললেন, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়াহালিকুম, পরিবারকে বাঁচাও আগুন থেকে, যে আগুন জ্বলবে মানুষ দিয়ে, যে আগুন জ্বলবে পাথর দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের মধ্যে কথা ঘোষণা দিলেন, তাহলে আমরা আজকে এখানে এসেছি জাহান্নাম থেকে কি করে বাঁচব, যেখানকার আগুন অতীব ভয়াবহ, দুনিয়ার আগুনের সাথে আরো 69 গুণ আগুন যদি যোগ করা হয়, জাহান্নামের সেই ভয়াবহ আগুন থেকে কি করে বাঁচব, এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। আজকে পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে, বিভিন্ন মিডিয়া খুললে জলসা, এমন কোন রাত নাই যে প্রোগ্রাম হচ্ছে না এই পৃথিবীর মাটিতে, প্রতিনিয়ত প্রোগ্রাম হচ্ছে, আর প্রতিনিয়ত মূর্খের সংখ্যাও বেড়ে চলেছে। সামান্য ব্রেন বুদ্ধি আমরা ব্যবহার করা জানি না। আমার বক্তৃতার বিষয় কি বলেছি আজকে, অজ্ঞতা। অজ্ঞতা দুই প্রকারের, একটা হচ্ছে সামাজিক অজ্ঞতা, আর একটা হচ্ছে ধর্মীয় অজ্ঞতা। সামাজিক এবং ধর্মীয় আলাদা আলাদা পাতে যত সংক্ষিপ্ত সময় হয় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এটা মসজিদের উন্নতি গল্পে জালসা, কোথাও মাদ্রাসার উন্নতি গল্পে জালসা, কোথাও গোরস্থানে উন্নতি গল্পে জালসা, বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদ ইত্যাদির উন্নতি গল্পে জালসা। আমরা যদি মাদ্রাসা মসজিদ গোরস্থানকে বাদ দিয়ে আমরা যদি ইমানের উন্নতি গল্পে জালসা করতাম, তাহলে কি মাদ্রাসা মসজিদ আর গোরস্থানের জন্য টাকা চাওয়া লাগতো? কথা বুঝছেন না? আমার উত্তর দিতে হবে। আপনার ভেতর থেকে যদি ইমানটাকে বাড়ানো হতো, কারণ ইমানদার লোকই তো দান করবে। উমার রাদিয়াল্লাহু আনহু যখন ইমান আনয়ন করেননি, ইসলামের পথে 1 টাকা দিয়েছেন, দেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেক বড় লোক মানুষ, ইসলাম আনয়নের পূর্বে টাকা দিয়েছেন কোথাও? দেননি। যখন ইসলামটা চলে আসলো, আল্লাহ রসুল যখন তাদের অন্তরে জেলে দিলেন, তখন কিন্তু তারা প্রায় ভিখারির অবস্থা হয়ে গিয়েছিল, এত দান তারা করত। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যতক্ষণ না তুমি তোমার প্রিয় বস্তু দান করছো, অতক্ষণ তোমার জন্য জান্নাত হবে না। মানে প্রিয় বস্তু দান করতে হবে। এর জন্য জলসা প্রয়োজন নাকি ঈমান প্রয়োজন বলেন তো? ঈমান প্রয়োজন। দুজন চোর একটা বাড়িতে চুরি করতে গিয়েছে, চুরি করতে গিয়ে একটা শিক্ষিত চোর, একটা মূর্খ চোর। তো শিক্ষিত চোরকে মূর্খ চোর বলছে, কি কি নেব? তো যে হাতের কাছে যা আছে তাই নিবি। তো সব কিছু নিচ্ছে, বস্তার মধ্যে ঢুকাচ্ছে। শিক্ষিত চোরটা দেখলো কিছু টেবিলের উপরে কাগজ পড়ে আছে, একটা ফাইল রয়েছে, কাগজ রয়েছে। তো সেই ফাইলটাকেও সে পুরার চেষ্টা করছে তার ঝোলার মধ্যে। এমন অবস্থায় শিক্ষিত চোরটা বলল, আরে গাধা, ওইটা ছেড়ে দে, ওটা নিতে হবে না, রাখ। তো আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম। অন্যান্য জিনিস নিয়ে বেরিয়ে এসেছে, যখন ভাগ বাটোয়ারা করছে, এই মুহূর্তে ওই মূর্খ চোর শিক্ষিত চোরকে বলছে, আচ্ছা ভাই,
তুমি তো বললে সব চুরি করতে হবে, কিন্তু ফাইলটা যখন আমি পড়ছিলাম তুমি বললে যে না ফাইলটা নিতে হবে না, কারণটা কি? তো বলছে এই জন্য তুই মূর্খ, ওই ফাইলটার মধ্যে ছেলের সার্টিফিকেট ছিল, ওই বাড়ির যে বড় ছেলেরা পড়াশোনা করতো ওর সার্টিফিকেট ছিল, ওই সার্টিফিকেট যদি আমরা চুরি করে নিই তাহলে সে চাকরি পাবে না, আর চাকরি না পেলে টাকা হবে না, আর টাকা না হলে আমরা চুরি করবো কোথায়? অতএব তুই ওটাকে আমরা ছেড়ে দিয়েছি, তাহলে এরপরে ও চাকরি পাবে, বড় দালান বাড়ি দিবে, এরপরে শীত কেটে ঢুকে সব টাকা হাতিয়ে নেবো। তুমি বলছো ভাই তুমি তো খুব বুদ্ধিমান মানুষ, তো চোর বুঝে কোনটা চুরি করার দরকার আর কোনটা চুরি করার দরকার না। আমাদের দেশের মৌলভীরা বুঝে না যে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করার দরকার নাকি ইমানের উন্নতি কল্পে জালসা করার দরকার, এটা হচ্ছে মূর্খ চোরের চেয়েও খারাপ। ভাষা বুঝছেন আবার? এটা তো মুর্শিদাবাদ নাকি? তাহলে তো ভাষা বোঝার টেনশন নেই, বুঝবেন সবাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সব দিয়ে দিয়েছেন আল্লাহর হস্তে, কেন? তার জান্নাতে যাওয়ার ঠেকা পড়েছিল নাকি? এক মজলিসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা চারটি কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রসুল, আচ্ছা আপনি বলেন তো পুরুষরা এমন কোনো কাজ করলে জান্নাতের সমস্ত গেট দিয়ে ডাকা হবে এমন সিচুয়েশন কি আসবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আবু বকর ইউ আর ওয়ান অফ দেম, তুমি তাদের মধ্যে একজন, তুমি তাদের মধ্যে একজন, মানে ওই যে আটটা গেট থেকে ডাকা হবে তার মধ্যে তুমি তাদের মধ্যে একজন। কেন? ওই মজলিসে বলা হলো আজকে কে দান করেছ, আবু বকর হাত তুলেছে, আজকে কে সিয়াম পালন করেছ, আবু বকর হাত তুলেছে, আজকে ভালো মানুষের উপকার কে করেছ, আবু বকর হাত তুলেছে, আজকে রাত্রিবেলা তাহাজ্জুদ কে পড়েছ, আবু বকর হাত তুলেছে। ইমানদার মানুষ, ইমানদার মানুষই তো মসজিদের কদর বুঝবে নাকি? তারই তো প্রয়োজন হবে যে মসজিদকে আমার সুন্দর করে তুলতে হবে, তবে সে টাকা দিবে। এই জন্য তো আমাদের এই জলসা করার জন্য একটা দান স্পেশালিস্ট বক্তা আনা হয়, দান স্পেশালিস্ট যে সুন্দর করে সুর সারি দিয়ে দান তুলতে পারে। এখানের আইলে হাদিসের নীতিকে সব জলাঞ্জলি দিয়ে দেয়, মানে দানের কাছে কোরআন হাদিস হেরে যায়, দানের কাছে কোরআন হাদিস হেরে যায়। আপনার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছে, অনেককে দাওয়াত দিয়েছেন, ওর মধ্যে আপনার বড় মেয়ের স্বামী অর্থাৎ আপনার বড় জামাই কে দাওয়াত দিয়েছেন স্পেশাল করে, বাড়ির বড় জামাই। আচ্ছা আপনি বলেন তো সেই বড় জামাইকে আপনি কখন খাওয়াবেন, খাবারের শুরুতে নাকি যখন খাবার শেষ হয়ে যাবে তখন? কখন খাবেন? স্পেশাল করে ঘরের মধ্যে নিয়ে একবারে খাবারের শুরুতে, একবারে নতুন নতুন রান্না হয়েছে রান্না থেকে তুলে খাওয়াবেন। তা আমি প্রধান বক্তা, আমাকে শেষে কেন? বুঝতে পারেননি? প্রধান বক্তা যখন রেখেছেন তার মানে আমি মূল আকর্ষণ, যদি তাই হয় তাহলে মেন টাইমে আমাকে দেওয়া লাগে, বুঝছেন না? মেন টাইম আমাকে দেওয়া লাগে, তাতে মানুষ পরিবর্তন হবে, যুবকেরা পরিবর্তন হবে, এমনি মসজিদ তৈরি হয়ে যাবে, মসজিদের উন্নতি কল্প জালসা করা লাগবে না। আজ থেকে 10 বছর আগে যুবকরা এত উদ্বুদ্ধ হয়েছিল না ইসলামের মধ্যে, আলহামদুলিল্লাহ এখন প্রায় যুবক কিন্তু ইসলামটাকে শিখছে, জানছে এবং জানার চেষ্টা করছে। এখন একটা মুফতির চেয়েও একটা 5 বছর যে স্টাডি করেছে ইন্টারনেট ঘেটে সেই ছেলেটা ভালো জ্ঞান রাখে, কারণ মুফতি আজকেও বলছে জর্দা হারা মানে মাকরু, বিড়ি মারা মানে মাকরু, অথচ ওই ছেলেটা 2 বছর ধরে স্টাডি করছে ফেসবুক ইন্টারনেটে, সে বলছে এটা হারাম, তার কাছে দলিল আছে, মুফতির কাছে দলিল বাদ দাও, ঠিক না? তাহলে এই অজ্ঞতা থেকে প্রথমে বেরিয়ে আসতে হবে, কারণ মানুষের ব্রেন আমাদের এটা ব্রেন, এই ব্রেন রাতের নির্দিষ্ট একটা সময়ে আর কাজ করে না। কেন? সবারই ঘুম পাই। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আমি রাত্রিকে তৈরি করেছি তোমাদের এই জন্য যে আরাম তোমরা করবে, আরামের জন্য, ঘুমানোর জন্য রাত্রিকে তৈরি করা হয়েছে। অনেক রাত পর্যন্ত জলসা করা এটা জায়েজ নয়, কেননা জলসা শোনা সুন্নত ফরজ ওয়াজিব কি জানি না আমি, তবে ফজরের সালাত আদায় করা ফরজ। রাত্রি যদি 1টা পর্যন্ত 2টা পর্যন্ত জলসা হয় সেই লোক ফজরে চালা পাবে, জোহরে পাবে কিনা সন্ধ্যা তো ফজর,
ঠিক না? তাহলে আমাদেরকে মানসিকতা বদলাতে হবে, 11টার মধ্যে ক্লোজ করে দিতে হবে প্রোগ্রাম, তারপরে গিয়ে শুয়ে পড়তে হবে। ফজরে গিয়ে হাইয়ালা সালা যখন বলবে মুয়াজ্জিন, অমনি সঙ্গে সঙ্গে উঠে আপনার ফরজ গোসল থাকলে ফরজ গোসল করলেন, তারপরে অজু করে চলে যাবেন মসজিদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ফজরের দুই রেখা সুন্নত সালাত আদায় করে কিংবা দুই রেখা সালাত আদায় করে, গোটা পৃথিবী বিক্রি করলে যার টাকা হবে তার চেয়ে বেশি টাকা তার কাছে চলে গেল যে দুই রেখা ফজরের সালাত আদায় করলো। তাহলে সবচেয়ে কোটিপতি মাল্টি মিলিয়নারে আপনি হতে পারেন অনলি ফর টু রাকাত প্রেয়ারস ইন ফজর, ফজরের সময় দুই রাকাত সালাত। তাহলে অত বড় ইনকাম বাদ দিয়ে জলসা শোনা ঠিক হবে কি ঠিক হবে? আপনাকে যদি বলা হতো আজকে এক জায়গায় গেলে 10 মিনিটের জন্য গেলে 1 লাখ টাকা দেওয়া হবে, আপনি যদি এ যুগের সাহাবিও হন তাও জালসাতে আসবেন না, আগে টাকাটা নিয়ে আসি পরে দেখা যাবে? দুনিয়াবি হিসাব আমরা ভালো বুঝি, কিন্তু আখেরাতের ব্যাপারে হুজুর যা বলেছে তাই। তো আপনার হুজুরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তো কি করবেন? হুজুরের কাছে লাইট নাই আর আপনাকে বলছে চলেন বাড়ি পৌঁছে দিই, বুঝতে পারছেন? হুজুরও ম্যানহোলের মধ্যে, আপনিও তাই। এই জন্য সামাজিক অজ্ঞতা বেড়ে গিয়েছে। আচ্ছা আজকে এটা কিসের প্রোগ্রাম? জলসার, জলসার প্রোগ্রাম। তো জলসা মানে একটা ধর্মীয় অনুষ্ঠান, তাই না? তো আজকে যে আপনার মেয়েদেরকে যেভাবে রাস্তায় আমি দেখলাম আজকের দিনে, তো বাদ বাকি দিনে কি ব্রা পরে ঘুরে বেড়ায় নাকি? বুঝতে পারেন আমার কথা না? আজকের দিনে যদি এইটা হয় তো বাদ বাকি দিনে কি ব্রা পরে ঘুরে বেড়ায় এলাকায়? আমার সাথে গাড়িতে যারা আসছিল কয়েকজনকে দেখালাম, যে দুজনকে দেখলাম বেনারসি পরেছে, কেন? আর কি বাঁশর রাত নাকি আজকে এখানে? ও মহিলা এত সাজলো কেন? ওর বাপ কাপুরুষ তাই ও সেজেছে, ওর বাপ হিজড়া তাই সেজেছে। জি শাহিনুল ভাই, হিজড়া তো সন্তান হয় না, জি সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আদম আলাইহিস সালাতু ওয়াসালামের বাপ মা কিছুই ছিল না, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরে মুসলমান এরিয়া, মুসলমান তো পুরো মুসলমান এরিয়া, মুসলিম এরিয়া, ইসলামিক কালচারে পালিত লালিত সন্তান, তারা এভাবে বেহাপনা উলঙ্গপনা করে বেড়াচ্ছে, এতদিন যাবত কি করেন আপনারা? এত বড় মেলা দিলেন কেন? যতজন মানুষ ওই মেলায় সহায়তা করেছেন আর এই জালসায় চাঁদা দিয়েছেন সবাই পাপি। সূরা মায়দা 6:5, আয়াত 2। আগে জানতে হবে আপনাদেরকে, আজকে যদি এখানে জলসার আয়োজন না হতো মহিলারা আসতে পারতো? আসার ব্যবস্থা কারা করেছে? জলসা কমিটি। তো যদি ব্যবস্থা করে দেন তো আপনি পাপি না? মদ যে খায়, যে তৈরি করে, যে বহন করে দেয়, যে ঢেলে দেয়, সবাই পাপি। তো জলসায় যদি অশ্লীলতা ব্যাপনা নেকির চেয়ে বেশি থাকে, দিনদারিত্বার চেয়ে বেশি থাকে, তাহলে আপনারও সবাই পাপি। প্রথমে জলসা করতে গেলে মিটিংয়ে এরকম কথা হওয়া দরকার ছিল যে একজন কেউ দোকান বসাতে যাব না, যদি কেউ দোকান বসাই তো জলসাটা বন্ধ করে দেব। কারণ যাদেরকে পরিবর্তনের দরকার তারা দোকানে ঘোরাফেরা করছে। তা আমি কি করতে খেয়েছি? এখানে তো তারা বসে আছে যারা আল্লাহকে ভয় করে নতুন কিছু শেখার চেষ্টা করছে, তারা বসে আছে। কিন্তু আজকে আবার 14ই ফেব্রুয়ারি, বিশ্ব লুচ্চা দিবস, সুযোগ পেয়ে গিয়েছে, সুযোগ পেয়ে গিয়েছে যে বাহ দারুণ দিনে জালসা করেছে। পরের বছর এই দিনে যখন আপনি আপনি এখানে জালসার আয়োজন করবেন আর আমি বক্তৃতা করব, এইখানে ওই মেয়ে আর ছেলে হাত ধরে হাঁটবে আর বলবে জানো তোমার আমার প্রেম এই গত বছরের 14 ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, ভাগ্য ভালো যে জালসা কমিটি আমাকে দিয়েছিল, ব্যবস্থা করেছিল, তাই আমরা আস্তালায় বাস্তালায় ঘুরেছিলাম, কারণ আমার মা ছিল এখানে, বাপ ছিল এখানে, আর আমরা ছিলাম পঞ্চায়েতের সারের মতো দুজন। আপনার মেয়ে রাস্তায় বেরোল করে যায় কি করে? এলাকার লোক রোজা করে না, সিয়াম পালন করে? আপনি বাড়ির থেকে খেয়ে এসেছেন, আমি না হয় দূর থেকে আসলাম, আপনি বাড়ির থেকে খেয়ে এসেছেন, তারপর আপনাকে এত দোকান কেন বসাতে হয়? আপনি কি 3 ঘন্টা না খেয়ে থাকতে পারেন না?
ও যখন আইপিএল খেলা দেখেন সারা রাত চলে যায়, যখন সিনেমার হলে তিন ঘন্টা থাকেন এক গ্লাস পানি পান করা লাগে না, আর এই ইসলামিক আলোচনা শুনতে আসলেই শয়তানের বাচ্চারা দোকান নিয়ে চলে আসে, আরে ওরা কি ভিক্ষা করে খেতে পারে না? একটা দিনও মানুষকে দিন ইসলাম শিক্ষা দিতে ওরা মানে ব্যবস্থা করতে করেছে এরা, আর ওরা এনেছে আজকের দিনে সব ইনকাম করে খেতে হবে এদেরকে। দোকানদার যারা তারা কি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে তারা কি জানে? জানে না। আজকের দিনে ব্যবসাটাকে বন্ধ রাখার দরকার ছিল, কারণ ভারতবর্ষের বুকে আপেল যদি 80 টাকা কেজি আজকে হয়, রোজার মাসে কত থাকবে? 80 থেকে কত 180 100 টাকা বেশি। বুঝতে পারছেন? বাড়ে কি বাড়ে না? সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, বাহরিন যখন রমজান মাস চলে আসে তার আগের দিনে ঘোষণা হয়ে যায় যে প্রত্যেকটা ভোগ্য পণ্যের উপরে 50% ছাড়, 40% ছাড়, 70% ছাড়, কোনো ভিখারি যদি আসে তারটা পুরো তাই ছাড়। কেন? আল্লাহ বরকত দেওয়ার মালিক। আপনার বাড়িতে বরকত নাই দেখেননি? 50 কেজি চাল সেদিন আনলেন, কিছুদিন পরে দেখছেন আর নাই, এত খায় কে? বরকত আলাদা জিনিস। লক্ষ টাকার মালিককে আল্লাহ মুখ বন্ধ করে রাখতে পারেন? দলিল নেবেন? আপনি আমার বাড়িতে গিয়েছেন, কোটিপতি মানুষ, 8-10 রকমের মিষ্টি আপনার সামনে দিয়েছি, এবার আপনাকে বলছি ভাই এক রকম মিষ্টি আমি বিভিন্ন জায়গা থেকে পারচেজ করেছি, মিষ্টিগুলো দারুণ, আমাদের এলাকার ফেমাস মিষ্টি, আপনি খান। আপনি বলবেন শাহিনুর ভাই আই এম সাফারিং ফ্রম সুগার। ভাই একটা মিষ্টিও খেতে পারবো না, কেন? আমার সুগার হয়েছে। কোটিপতি মানুষ আপনি, এ বা পকেটে যে টাকা থাকে তা দিয়ে মিষ্টির দোকান কিনে নিতে পারেন, সেই লোকের মিষ্টি খাওয়া বন্ধ করেছে কে? আল্লাহ সুবহানাহু তাআলা। অতএব আগামী দিনে প্রোগ্রাম দিলে এই জাহালিয়াতকে আগে বন্ধ করবেন, বেলাল্লাপনাকে বন্ধ করবেন, বেহাপনাকে বন্ধ করবেন। আপনার মেয়ে বাড়িতে যে পোশাকে ছিল ও আজকে প্রোগ্রাম শুনতে গেছে, আপনি স্ট্যাম্প পেপার নিয়ে আসুন আমি লিখে দেব আপনার ওই মেয়েটা ওই পোশাক পরে আসেনি, অন্য নতুন পোশাক পরেছে, রাত্রিবেলায় ওই ঠান্ডা পানি দিয়ে ও মুখ সাবান দিয়ে ধুয়ে ফেয়ার অ্যান্ড লাভলি থেকে শুরু করে যত কিছু আছে সব মেখেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দোলনায় খেলছিলাম, একজন দুজন এসে আমাকে বলছে চলো রসুল সাল্লামের সঙ্গে তোমার বিয়ে, আজকে তোমার বাসর রাত, তোমাকে সাজিয়ে দিই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাসর রাতের দিনে সাজিয়ে সেজেছিলেন, তো আপনার মেয়ের আবার কেমন বাসর রাত যে আজকে সেজেছে আপনার মেয়ে? অর্থাৎ এই জাহালাত থেকে আগে দূরে থাকতে হবে, নিজের মধ্যে নিজেকে শিখতে হবে। আপনি যদি বলেন আমরা মডার্ন, তাহলে আপনাকে আরো বলবো মডার্ন মানে আপনার দায়িত্ব আরো অনেক বেশি। আপনি আপনার শরীরের মূল্য বুঝেন, আপনার শরীর মানে গোটা পৃথিবী বিক্রি করলে একজন নারীর দাম হয় না, সেই নারী তার শরীরকে দেখে বেড়ায় কি করে? সে নারী কখনো তার শরীরকে দেখাতে পারে না, কারণ সন্তান জন্ম দিলে বাপ হওয়া যায় না, বাপ হতে গেলে দায়িত্ব লাগে। একজন বাপকে আপনাকে আমি দেখাই, একটু খেয়াল করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক যুদ্ধে থেকে ফেরার পথে আমি আমার হারটাকে হারিয়ে ফেলেছি, গলার হার হারিয়ে ফেলেছি, তাঁবুর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আমি বসে আছি, আমার উরুডানের উপরে মাথা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আমার বাবার কাছে সংবাদ গেল আমি একটা সোনার হার হারিয়ে ফেলেছি, বিয়ে দিয়ে দিয়েছে মেয়ের। এটা আমাদের সমাজে ঘটলে কি হবে? আপনার মেয়ে শ্বশুর বাড়ি থেকে বলছে আব্বু শাশুড়ি অত্যাচার করেছে, আপনি সঙ্গে সঙ্গে বলছে তুই রেডি হ, আমি আসছি, তুই রাজরানী, তোকে অত্যাচার করে মানে হয় না? হয় না, হয় না, এটাই বেশি হয়। আপনি মুখ দিবেন কেন? আপনি বলবেন তুই যত অত্যাচারী দোষ, ওটা তো স্বামীর ঘর, তোকে থাকতে হবে, এটা আপনার চরিত্র হওয়া দরকার ছিল। এই জন্য তো আজকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের 70% ফ্যামিলিতে ঝামেলা, বাপ মার আস্কারা পেয়ে মেয়ে মাথায় উঠেছে। ঠিক বলা লাগবে না, সমস্ত কথাই ঠিক বলবো, নইলে উপরে রেকর্ড হচ্ছে, এখানে না আল্লাহর কাছে একবারে এইচডি ফুল এইচডি টারো ডবল। তো এই মহিলা এরকম ভাবে আস্কারা পেয়ে যায় মা বাবার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিবাহিত মহিলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শুয়ে আছে উরুরানে,
রোমান্টিক একটা সিন। এমত অবস্থায় আবু বক্কর সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, আমার আব্বা তাবুর মধ্যে ঢুকলো, এমন করে পাজর একখান ঘুষি মারলো, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুরানের উপরে মাথা দিয়ে না শুয়ে থাকতো পাছার দূরে পড়তাম আমি। বাবা কাকে বলে দেখেন, সন্তান জন্ম দিলে বাবা হয় না, একটা পাগল একটা পাগলিকে একটা ঘরের মধ্যে 10 দিন রেখে দিলে 10 মাস পর ডেলিভারি দিবে, ও কিছু বোঝে না কিন্তু ওটা বুঝে, সন্তান জন্ম দেওয়া বুঝে, কিন্তু বাবা হলে দায়িত্ব লাগে। বলছে তুমি এত বড় হয়ে গিয়েছো, তোমার হার হারিয়েছে, মানে রসুল সাল্লাল্লাহু সামনে মেরেছে, আল্লাহ রসুল কিছু বলছেন না, বাবা শাসন করবেই তো। মা বাবার কাছে সন্তান কখনো বড় হয়? কখনোই বড় হয় না। আপনি আপনার সন্তানকে এই যে লালন পালন করছেন, এটা জাহিলের পদ্ধতিতে করছেন, কারণ সন্তান জন্ম দিতে গেলে মিনিমাম দুটো কাজ করা লাগে, এক সুন্দর একটা নাম রাখবেন, দুই তাকে তরবিয়ত শিখাবেন, চলন বলেন শিখাবেন, কি করে জাতির সামনে চলতে হয় এটা শিখাবেন। চলাটা একটু খেয়াল করেন দেখি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন জুমার সালাত শেষ করে আমরা কয়েকজন মহিলা কিছু পুরুষ সাহাবী রাস্তার মাঝ দিয়ে হাঁটছিলাম, আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমার রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীর এগুলোর ইমানদার, সবচেয়ে বড় ইমানদার এরা। তার সাথে যাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, এইরকম এ কোয়ালিটির সাহাবিয়া তারা যাচ্ছেন, বলেন তো তাদের মধ্যে কোনো আজে বাজে চিন্তা আসবে? নিশ্চয় আসবে না, সবাই জান্নাতি। তারা ও হাঁটছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দৃশ্যকে দেখে নিলেন, দেখার পরে বলছেন, এই শুনে রাখো, মহিলাদের জন্য রাস্তার মিডিল দিয়ে চলা নিষেধ, তোমরা দেওয়ালটাকে ঘিষে চলবে, দেওয়ালের পাশ দিয়ে চলবে। আল্লাহ রসুল এইটুকু বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, তারপর থেকে আমরা দেওয়ালকে এমন করে ঘিষে যেতাম আমাদের এই সাইডের পোশাক ছিঁড়ে যেত। মাওলানা দেখেন তো, আমাদের এই সাইডের পোশাক ছিঁড়ে যেত, এত দেওয়াল ঘিষে, দেওয়ালের সাথে লেগে লেগে আমরা চলতাম। আপনার ছেলে মেয়েরও লেগে লেগে চলছে দেওয়ালের না, একে অপরের সাথে, একে অপরের সাথে। এক্ষুনি যান, নগদ না পেলে আপনি আমাকে স্টেজ থেকে নামিয়ে দেবেন, এক্ষুনি যান, চলছে ওইভাবে। ওরা তো সুযোগ পেয়েছে, ওরা চাইছে বক্তা আরো বেশি বকুক, যত রাত হবে তত আমাদের খেল শুরু, এটা ভাবছে। খবরদার এটা করবেন না, শুরু যখন করলাম তাহলে আসি সামাজিক জাহিলিয়াত, এইটা হচ্ছে একটা সামাজিক জাহিলিয়াত, জলসার মধ্যে দোকান বসানো, সামনে বছর উঠবে নাই বলে দিলেন তো কি করে উঠবে, বলেন ইনশাআল্লাহ, চেষ্টা তো করতে হবে নাকি। তো অবস্থা হয়েছে এরকম, হয়তো যারা জলসা দিয়েছে তারা আবার নামাজ পড়ে, তো আল্লাহ ভালো জানে। তো এই জাহিলিয়াত, এবার এই 14ই ফেব্রুয়ারিতে চলা মেয়েটা যে সন্তান জন্ম দেবে, ও কি আয়েশা হবে? তার দ্বারা সমাজ পরিচালিত হবে। তাহলে ভাবেন আমরা কোথায় আছি, ভাবেন কোথায় আছি। ফেসবুকে কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, মেয়ে মাকে বলছে, আম্মু ওই সামনে 14 তারিখে আমার একটা বিশেষ পিকনিক আছে, সো বন্ধুদের সঙ্গে যাব, আমার একটু ফিরতে দেরি হবে, সো মম প্লিজ ডোন্ট মাইন্ড, আম্মা তুমি মাইন্ড করো না, ওই দিন একটু আড্ডা টাড্ডা মারবো, বড় হয়েছি, এমএ পড়াশোনা করছি, তো একটু ফিরতে দেরি হবে। তো মা বলছে, না সমস্যা নেই, তোমার সাবধানে থাকিস, এমনই আজ থেকে 19 বছর আগে আমি 14ই ফেব্রুয়ারিতে এরকম একটা ক্লাসে গিয়েছিলাম, তারপরে তোর জন্ম 1 বছর পর, বুঝেননি তো ওইভাবে অ্যাক্সিডেন্টে তোর জন্ম, তোর অ্যাক্সিডেন্টের জন্য অন্য কারো জন্ম আর হয় না। এটা হচ্ছে আমাদের সমাজ, সামাজিক অজ্ঞতা। এই সামাজিক অজ্ঞতা শুরুতেই অজ্ঞতা, সেটা হচ্ছে বিবাহ, বিয়ে, বিয়েতে শুরুতে পণ নেওয়া হয় কি হয় না, জঙ্গি জঙ্গিপুরে হয়, ব্যাপকারে হয়, ছেলে বিয়ে পাশ মানে 2 লাখ, এমএ পাশ মানে 3 লাখ,
তারপরে ডাক্তার হলে 8 লাখ, আদর্শ শিক্ষক হলে 9 লাখ নাকি? ওরাও বলে যে আসলে বাপের টাকা দিয়ে পড়েছি, টাকা না দিলে কি হবে। তো এসব লোক আশেপাশে স্টেশন থাকলে কলা বিক্রি করে খেত, কিংবা জুমার দিন একটু ফুটো থাল নিয়ে বসত, আমাকে ভিক্ষা দেন, শ্বশুরের টাকায় মোটরসাইকেল চলে বেড়ায়, একটু লজ্জা লাগে না গো? ছি 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 ছি, যত দিন চলবে অত দিন পাপ হবে, হবেই তো। যদি শুরুয়াতটা ভুল হয়, একজন ব্যক্তি একটা গরু জবাই করছে কিংবা ছাগল জবাই করছে, বিসমিল্লাহ আল্লাহু আকবর বলেনি, খাওয়া জায়েজ, তারপরে খুতবা দিচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, জায়েজ, কারণ শুরুতে কি করেছে, ভুল। আমাদের বিয়ের যে শুরুটা ওটাই ভুল, তো বাদ বাকি প্রোডাকশন যা আসবে, বুঝতে পারছেন? পণ প্রথা ইসলামে জায়েজ নাকি হারাম সবাই আমরা জানি, মানে আমরা জানি, আমাদের দেশের প্রায় নেতাই চোর, তারপরে তার পেছনে গিয়ে বলে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আশ্চর্য দুনিয়া, ঠিক না? সবাই জানি যে আপনি চোর, আবার আপনার সামনে গিয়ে বলছে যে তোমার মতো ভালো মানুষ না, কেন একটা যদি ঘর দেয়, ওর জন্য তোষামত করতে রেডি আমাদের প্রেজেন্ট সিচুয়েশন। তো বিয়েতে জাহালাত, এক পণ, দুই বরযাত্রী আসেন এলাকায়, 100 জন যদি বলে যে আমরা আসবো, তো মেয়ের বাবা কতজনের আইটেম করে বলেন তো? 120 জন, জানে ওরা বেহায়া, 100 জনে মন ভরবে না, 120 জন মিনিমাম করবে আয়োজন। এমনি তো বিয়ে দিতে নাজেহাল বেচারা, তো এটা আবার বরযাত্রী হয় কি করে? আমি একটা নাম দিয়েছি বরযাত্রী, কে বলতে পারবেন? আমার বক্তৃতা অনেক শোনেন, বরযাত্রীর একটা নাম দিয়েছি আমি, জুলুম যাত্রী। জুলুম হয় না? মাঝে মাঝে ডাল ফুরিয়ে গিয়েছে, তুই পানি মিশা শালারা অতগুলো আসলো কেন বলে না, এইভাবেই বলে, আমি বাস্তব দেখে তারপরে বলছি, এইভাবে বলে জিনা এটা জায়েজ নয়। বিয়ে করতে যাবে ছেলে, তার সাথে দু একজন যাবে, ব্যাস, বিয়ে করে নিয়ে চলে আসবে, এবার আপনি গোটা পৃথিবীকে দাওয়াত দিয়ে খাওয়ান, এটা জায়েজ। ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে, ছেলের বাড়িতে অলিমার দাওয়াত হবে, মেয়ের বাবার টাকা খরচ করে মেয়ে এ কাজ করবে না। তারপরে ওখানে বিবাহের বাড়িতে গিয়ে দেখা যায় ছেলে এবং মেয়েদের প্যান্ডেল একসাথে, হয় না? সামান্য একটা এরকম পর্দা দিয়ে দিলে তো আলাদা হয়ে যায় মহিলার পুরুষ, এটুকু আমাদের হয় না, লক্ষ টাকা খরচ করি কিন্তু এটুকু আর হয় না, কেন? আমাদের মানসিকতা খারাপ, এজন্য হয় না। বিয়ের দিনে কার সাজার অধিকার আছে? কোনের, যে আসবে তার। তো এতগুলো মেয়ে সেজে গেল, ব্যাপার কি সবার বিয়ে নাকি? দেখেন না, একজনের বিয়ে সাজে 25 জন। জাহালত, মূর্খতা, অজ্ঞতা। আর ওই ছেলেটা যখন গোসল করতে দাঁড়ায়, ছেলেটা সেদিন গোসল করতে পারে না, তার ভাবি গোসল করিয়ে দেয়, দেখেন না, আপনাদের এলাকা আছে নাই, হলুদ মাখিয়ে সুন্দর করে গোসল করে দেয়, কেন? ছেলের কি প্যারালাইজড? ও যদি প্যারালাইজড হয় তো মেয়ের বাবা কেন ওকে ছেলে দিল? ও গোসলই করতে পারে না, বাদ বাকি কি করবে ও? দেখেন, জাহালাত কর থেকে শুরু, ভাবি সাজিয়েছে বাসর রাত, এই বাসর রাতের মাধ্যমে যদি সন্তান আসে, ও কি আয়েশা হবে নাকি কটকটি হবে? সব পরিচিত আপনারা, বুঝতে পেরেছি। অবস্থাটা যে এরকম, ঘোলা ডিম থেকে বাচ্চা হয় না, যেই মহিলাটা প্রেগনেন্ট হয়েছে তখন শাশুড়ি বলছে, খবরদার আজ থেকে কাজ করা লাগবে না, সারা দিন রাত টিভি সিরিয়াল দেখো। দেখেন না, প্রেগনেন্ট হয়ে গেলে তাকে রিল্যাক্স করে যাওয়ার জন্য বলে, ভাই কোরআনুল করিম তেলাওয়াত শুনতে হবে, নিজেকে করতে হবে, ভালো ভালো বক্তার বক্তৃতা শুনতে হবে, তবে পেটের মধ্যে যে আছে মা যা করে তার 30% বাদ দিয়ে, মানে 70% ওটা অ্যাপ্লাই হয়, 70% ওইটা সমাজে এসে
আপনার অ্যাপ্লাই হয় ওই ছেলেটা, আর ওই ছেলেটা যদি টিভি সিরিয়াল দেখে, ওর মা দেখছে আর ও শুনছে ভিতর থেকে, কারণ ওর তো কান রেডি হয়ে যায়। সে ছেলে সে মেয়ে কখনো ভালো হতে পারে না। তো বিবাহ তো আমাদের ভুল আছে, তাই আমাদের সন্তানরা এরকম মাথার চুল কাটে বাচ্চারা দেখলে বুঝতে পারবেন সমাজটা কোথায় আছে। একটা ছেলে রাস্তা দিয়ে সিগারেট খেতে খেতে যাচ্ছে, তার বাবার বয়সের বহু চাচা রয়েছে, তাকে সিগারেট খাওয়ার জন্য বারণ করে, বরং তাকে বলে বেটা কি সিগারেট খাচ্ছ, তো নেভি কার্ড দাও একটা, বলে না। সেই ছেলেটা যখন ইন্টারনেট ঘেটে একটু বক্তৃতা শুনে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে, দাড়িগুলো রাখার চেষ্টা করছে, টাকুর উপরে প্যান্ট তুলছে, নামাজ পড়ছে, তো সমাজ থেকে ওকে বহিষ্কার করার চেষ্টা করছে, করা হচ্ছে, বলছে ইহুদি খ্রিস্টানের দালাল হয় না এলাকায়। আরে বাপরে বাপ, তোর বাচ্চা ছেলে তুই দাড়ি রেখেছিস মানে? ওর মা শুরু করেছে কথা, তার মানে ওর মার কাছে সার্টিফিকেট আছে 70 বছর বাঁচবে, 60 বছর পরে দাঁড়িয়ে রাখবে, মৃত্যুর কোনো নিশ্চয়তা আছে? আপনি আমি যে বাড়ি ফিরবো বলতে পারবো? জি না, বলতে পারবো না। দেখেন, মা বাবা প্রথম শত্রু দাঁড়িয়ে রাখার জন্য, কেন ছেলেটা একটু বয়স হোক তারপরে দাঁড়িয়ে রাখবে। রসুল সাল্লামের কথাকে মানতে হবে কি করে একটু খেয়াল করুন, দাড়ি কে রাখতে বলেছেন, কে বলেছেন? রসুল সাল্লাম বলেছেন। আচ্ছা বলেন তো, সামনে থেকে দাড়ি রাখার সুন্নত, ওয়াজিব, ফরজ, নফল কোনটা? বেশিরভাগ মানুষই জানে সুন্নাত, কথা নগদ মিথ্যা, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। আর ওয়াজিব মানে ধরেন ফরজ, পার্থক্য নেই, দাড়ি রাখতেই হবে যদি রসুল সাল্লামকে ভালোবাসেন। যদি সুন্নাত হতো কোনো না কোনো সাহাবি চেঁচে ফেলতেন, কেন না? আবু বাক্কর, উমার, রাজিয়াল্লাহু আনহু, আজমাইন মাঝে মধ্যে কুরবানি করা ছেড়ে দিতেন, কেন? সুন্নাত তাই, সুন্নাত মাঝে মাঝে ছেড়ে দিতে হয়। বিতির সালাত আপনি আদায় করছেন, কখনো 1 রাকাত, কখনো 3 রাকাত, কখনো 5 রাকাত, ভেরিয়েশন আছে নাই, তবে ওটার উপরে আল্লাহ রাসূল জোর দিয়েছেন, তা বলে ওটা বা ছাড়া যাবে না। ফজরের 2 রাকাত ওটা বা ছাড়া যাবে না, এটা ভুল বুঝতে হবে না। তো দাড়ি রাখতে রসুল সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এফা উল্লহ আসুস সারেব, দাড়িটাকে পূর্ণাঙ্গ ছেড়ে দাও, আর গোপটাকে কাঁচি দিয়ে ছাটো, ট্রিম করো, চেষে নয় ট্রিম করতে হবে, ছাড়তে হবে। এটা যে রসুল সাল্লামের নির্দেশ, আল্লাহ রসুলের নির্দেশকে কি করে মানতে হয়? দলিল নেন। যুদ্ধ চলছে তুমুল ভাবে, আল্লাহ রসুল একজনকে পাঠিয়ে দিলেন অলিতে গলিতে, তুমি যাও ঘোষণা দিয়ে আসো, বলো যে আল্লাহ রসুল সাল্লাম যুদ্ধের জন্য সমস্ত সাহাবিদেরকে ডাকছে, এভাবে সাহাবিদেরকে এলান করছে, চলুন যুদ্ধের ময়দানে, চলুন যুদ্ধের ময়দানে। সাহাবিরা যাচ্ছে যুদ্ধের ময়দানে, কাফেরদেরকে শেষ করে দিচ্ছে, কেউ বা শহীদ হয়ে যাচ্ছে। এর মধ্যে একজন সাহাবি ছিল হানজালা রাদিয়াল্লাহু আনহু, তিনি চলে গেলেন যুদ্ধের ময়দানে, গিয়ে তিনি প্রথম অবস্থায় মারা গেলেন, কয়েকজন কাফেরকে শেষ করে প্রথমের দিকে তিনি মারা গেলেন। তার স্ত্রী ঘর থেকে দৌড়ে এসে বলছে, আল্লাহ রসুল, আমার স্বামী কোথায়? রসুল সাল্লাম তার স্বামীকে খুঁজে পেলেন, বললেন, এই তোমার স্বামী। আল্লাহ রসুল, আমার স্বামী শহীদ হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, তবে একটা আপনার কাছে কথা বলতে এসেছি, সে আমার সাথে সহবাসে লিপ্ত ছিল, আপনার রাহবার যখন তাকে ডেকেছে, আপনার আওয়াজ যখন তার কাছে পৌঁছেছে, তাকে আমি বললাম ফরজ গোসল করে যাও, 5 থেকে 10 মিনিট সময় লাগবে, তিনি এই 5 থেকে 10 মিনিট সময়কে যা করতে চাননি, ওই অবস্থায় উঠে এসেছে এবং অনেককে শেষ করে দিয়ে নিজে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ রসুল, আমি আপনাকে বলতে এসেছি যে এই আপনার হানজালা, আপনার সাহাবিকে আপনি একটু ফরজ গোসল দিয়েন তাকে দাফন করার পূর্বে, 5টা মিনিট সময়, 10টা মিনিট সময়। আল্লাহ রসুল এর ডাক শুনে সে জায়গা করেনি। আপনার কত বড় সাহস, আপনাকে নামাজের জন্য ডাকছি আর আপনি বলছেন যে ছোট মেয়েটার বিয়েটা দিয়ে নি, তারপরে গা বলে না কি ঘটনা ঘটলো?
খাওয়া দাওয়া করছে নাকি? আরে ভাই আমার মাইকের কথা যাচ্ছে না, আপনার গলায় খালি হবে? এরাই জাহান্নামে বেশি থাকবে, টেনশন নাই, ওখানেও চিল্লানো হবে মনে হয় তো। হানজালা রাদিয়াল্লাহু আনহু পড়ে আছেন যুদ্ধের ময়দানে, তার স্ত্রীকে বলছে আল্লাহ রাসূলকে গোসল করাতে হবে, ফরজ গোসল, তার ফরজ গোসল বাকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার দিকে তাকিয়ে দেখলেন তার দেহ থেকে, তার চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার স্ত্রীকে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ফেরেশতা পাঠিয়ে তাকে ফরজ গোসল অলরেডি করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। চিন্তা করে দেখুন, আল্লাহ রাস্তায় যদি আপনি যান তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবে। তাহলে এই বিবাহ বন্ধনকে রেডি করতে হবে, ঠিক করতে হবে, শরীয়ত মোতাবেক চলার চেষ্টা করতে হবে। যদি শরীয়ত মোতাবেক আমরা চলতে পারি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সমাজ সুন্দর হবে। যতদিন না পর্যন্ত আমাদের সমাজে বিবাহ ঠিক হচ্ছে, অতদিন পর্যন্ত সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে না, সুসন্তান আসবে না। কারণ মায়ের পেট থেকে বাচ্চা হয়, আর ওই বাচ্চার মাধ্যমে আজকে অমিত শাহ তৈরি হয়েছে, নরেন্দ্র মোদী তৈরি হয়েছে, যোগী আদিত্যনাথ তৈরি হয়েছে, আইসিডিএসের ডিম চুরি করা মহিলা তৈরি হয়েছে, পঞ্চায়েতের ঘর বাড়ি চুরি করা পঞ্চায়েত প্রধান তৈরি হয়েছে, এমএলএ এমপি চুরি হয়েছে। এরা ওই মায়ের সন্তান যে মা সারা দিন রাত টিভি সিরিয়াল অশ্লীল বিজ্ঞাপনে মেতে ছিল, তাদের সন্তান আজকে দেশ শাসন করছে। এরাও কি তাদের সন্তান নাকি? ভাষা কি বুঝে না আমার? তো অবস্থা আছে এইটা। আজকে সুসন্তান করতে হবে, তার জন্য ফ্যাক্টরি ভালো দরকার, মা বাবাকে দিনই তালিম দিতে হবে, ইসলামটাকে শিক্ষা দিতে হবে। মা বাবার মধ্যে যতক্ষণ না ইসলামকে অ্যাপ্লাই করা হবে, প্রয়োগ করা হবে, ভ্যাকসিনাইজ করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজটা কখনোই সুন্দর হতে পারে না। এটা যে সামাজিক জাহিলিয়াতের মধ্যে অন্যতম জাহিলিয়াত বিবাহ বন্ধন। দ্বিতীয় নম্বর জাহিলিয়াত সমাজের মধ্যে ছেলে মেয়ে অবাধ মেলামেশা। তোমার মেয়ে কোথায় গিয়েছে? কলেজে। সাথে কে গিয়েছে? ওর চাচাতো ভাই। ওর চাচাতো ভাই গিয়েছে। 8টা 10টার সময় চলে আসছে, মা একবার প্রশ্নও করে না যে কোথা থেকে আসলি তুই, হয় না? এমন টিউশনিতে যাচ্ছে ছেলে মেয়ের সাথে মিশে মিঙ্গেল হয়ে চলে যাচ্ছে, খুব অল্প বয়সে ভার্জিনিটি লস হয়ে যাচ্ছে আমাদের সমাজে। এটা অন্যতম একটা জাহেলিয়াত যে কোয়েড এডুকেশন সিস্টেম, একসাথে ছেলে মেয়েদের পড়াশোনা করা বিনা পর্দায় বিনা বিল্ডিংয়ে, যার ফলস্বরূপ আমাদের সমাজ আরও নিচে নেমে যাচ্ছে। নইলে ক্লাস ফাইভে পড়া ছেলেটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে জীবনটাকে ঢেলে সাজাতে চাই, ভাই ফাইভে পড়া ছেলের বয়স কত বলেন? 10-11। 11 বছরের ছেলেটা হচ্ছে অতীতকে ভুলে যেতে চাই। অতীত কোথায় ওর? ওর তো কেবল শুরু হলো ভবিষ্যৎ, জীবনটাকে ঢেলে সাজাতে চাই। ওর তো জীবনই শুরু হয়নি, কি ঢেলে সাজাবে? মা বাবার দোষ, কোয়েড এডুকেশন সিস্টেম এটা জায়েজ নয়, যার ফলস্বরূপ আমাদের সমাজের মধ্যে বেলাল্লাপনা বেয়াপনার প্রসার হয়েছে। আসুন হাদিস থেকে শুনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিয়ামতের পূর্বে বেশ কিছু লক্ষণ রয়েছে, আইউর ফাইল মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল মানুষের মধ্যে মূর্খতা বর্ষণ হবে, বিবেক বুদ্ধিকে তুলে নেওয়া হবে এবং মানুষের মধ্যে মূর্খতা বর্ষণ হবে। আমরা যে মূর্খ, আমাদের যে বিবেক বুদ্ধি নাই তা আমরা নিজেই বুঝি।
আমাদের সবচেয়ে বড়টা হচ্ছে অশিক্ষিত। নরেন্দ্র মোদী আমেরিকায় ভিসা নাই, কেন? ইংরেজিতে কথা বলতে পারে না, ওই জন্য। কত বড় লজ্জার, বিদেশে গিয়েও দোভাষী লাগে তার। তো আমাদের সবার উপরে যে আছে সে যদি চাওয়ালা হয় তো আমরা কি করব? কয়লার যোগান দিতে হবে আমাদেরকে, তাছাড়া তো কাজ নাই। তাকে প্রধানমন্ত্রী কে বানিয়েছে? আপনারা আমরাই তো। সেরকম হয়ে গেল, একজন ভাই রাস্তা চলতে চলতে পড়ে গিয়েছে, তো ওকে দেখে বলছে কানা কোথাকার, দেখে রাস্তা চলতে পারিস না তো? যাই, কাকে কানা বললা? আমার ছোট ভাই অন্ধ, মেজো ভাই দেখতে পায় না, আর আমি এক চোখে দেখতে পাই, খবরদার অন্ধ বলে না আমাকে, বুঝতে পেরেছেন? তো ঘটনা এটা, এইটা কানারা কানাকে বানিয়ে রেখেছে। যদি তো ইভিএম ভোট দিয়েছে, মানুষ দেয়নি, আমরা যতটুকু বুঝতে পেরেছি, সেই দেশে বসবাস করতে গেলে আপনাকে সুশিক্ষিত হতে হবে। সুশিক্ষিত মানে অন্নাম আব্দুর রহমান পুলিশের সর্বোচ্চ পদে রয়েছে, ও গিয়ে পুজো উদ্বোধন করে, হয় না? কেন ওখানে গিয়ে বলতে পারে না আপনি আমাকে নেমন্তন্ন করেছেন, আমি এসেছি? তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমরা করো, আমরা আমাদের ধর্ম করব। যারা বড় বড় পদে আছে তারা বেশিরভাগই নাস্তিক, যারা সমাজ থেকে পরিবর্তন করতে পারে তারা হচ্ছে ইমাম চোর, বেঈমান। কারণ পঞ্চায়েত প্রধানের কথা, এমএলএর কথা, এমপির কথা সবাই শোনে, তাই না? ওরা যদি ইমানদার হতো, ভালো করে সন্তান হতো, আমাদের সমাজটা কিন্তু পরিবর্তন হতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইরফাইল, বিবেকটাকে তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। মূর্খতা মানে আমাদের সমাজে মূর্খতা বিরাজ করছে। আচ্ছা, আপনাদের যে জুমা মসজিদ কোন দিকে? ওটা একতলা তো নাকি, না দুতলা? দুতলা, দুতলা। ওই মসজিদের উন্নতি গল্পে জলছে, ওটারই উন্নতি গল্পে তো? আচ্ছা, ওয়াক্তে মসজিদ। আচ্ছা, মানে ওয়াক্তে মসজিদও কাজ হবে, ওই মসজিদও কাজ হবে, এর উন্নতি গল্পে জলছে, তাই তো? আচ্ছা, তো ফজরে কতজন লোক যায় মসজিদে? সাত আট জন। তা আপনাদের মসজিদে সাত আট জনের জায়গা নাই? সাত আট জন ধরে না মসজিদে ধরে? তো আমার উন্নতি গল্প কিসের ভাই? একটা গ্লাসে পানি আছে লোড, আর এক গ্লাস পানি নিতে আরেকটা গ্লাস লাগবে, তো গিলাসই তো হাফ আগে ওইটুকু পূরণ করেন। কোনো ব্যক্তি যদি প্রতিদিন চারবার নামাজ পড়ে, চারবার, সে মুসলমান না। যারা ঈদে পড়ে আর জুমার কথা পড়ে, এদের কথা বলিনি না আপনি? মানে যারা চারবার নামাজ পড়ে তারা মুসলমান না। ইমান টেস্ট হয় ফজরে, মুয়াজ্জিন হাই আলাইহিস সালাম বলবে আপনি ঘুমিয়ে থাকবেন। ওই মসজিদে উন্নতি গল্প জালসা করা না জায়েজ। ফজরে মসজিদকে ভরে ফেলতে হবে, মসজিদের উন্নতি গল্পে বাদে মুসল্লির উন্নতি গল্পে করতে হবে। মুসল্লিদেরকে আগামী জুমায় বলবেন, যারা পাঁচ ওয়াক্ত মসজিদে আসবে না তাদের মারা গেলে জানাজা পড়তে যাব না, যারা পাঁচ ওয়াক্ত মসজিদে আসবে না তাদের বাড়িতে কোনো দাওয়াত দিলে খেতে যাব না, যারা পাঁচ ওয়াক্ত মসজিদে আসবে না সরকারের টিউবওয়েল থেকে তাদেরকে পানি খেতে দেব না, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে না যে পরিবার সেই পরিবারের সাথে আমাদের সন্তানদেরকে বিয়ে দেব না। করেন দেখি, আইন চালু করেন, প্রত্যেকে যেতে বাধ্য হবে। কিন্তু দুঃখিত, যে জায়গাটা শক্ত হওয়ার দরকার ওই জায়গাটা সবচেয়ে নরম, সবচেয়ে নরম, যার ফলস্বরূপ এটা হয়েছে। আপনার ইমাম সাহেব মানে ও টিএসপি, ওকে দেখলে এলাকার মানুষও ভয় করবে, সবাই যদি গলায় লাগিয়ে এত ডাল মে কুচ খালা হ্যায়,
ভিতরে কিন্তু ঘাটতি আছে। এক মসজিদে গেলাম জলসার জন্য, প্রোগ্রামে আছি বক্তা হিসাবে, তো গিয়ে মসজিদে ঢুকছি তো দেখছি যে তিন চারজন ইমাম বসে মসজিদের মধ্যে পানের বাটা নিয়ে পান রেডি করছে মসজিদের মধ্যে। তা আমি ঢুকো মাত্র জোরে শাহিনুর রহমান রে লুকা তাড়াতাড়ি, বুঝতে পেরেছেন? তা আমি আবার মসজিদে ঢুকে সালাম দেওয়ার পর বললাম যে এরপরে খালি জালসা করতে গেলে খালি হাতে আসবো না, হাতে একটা হকি স্টিকও নিয়ে আসবো। তো কে সাইড থেকে বলছে কেন ভাই, বলছে সালারা তো পরিবর্তন হলো না। কাকে বললাম? ইমামদেরকে বললাম। ওরা যতক্ষণ না পরিবর্তন হবে সমাজ পরিবর্তন হবে না। আরে রাখেন আপনার ইমামতি, রাখেন 4,000 টাকা, আপনি কোরআন এবং হাদিস বলবেন, আল্লাহ 82 বার বলেছে হাকিমি সলা, আল্লাহ কি ফাজলামি করেছে নাকি? একবার বলেছে আপনি 30টা 30টা সিয়াম পালন করেন, সেই লোক আপনি মসজিদে পাঁচ ওয়াক্ত যান না, আপনার এই সিয়াম আল্লাহর দরবারে গৃহীত হবে না। দৈনিক 5 বার আপনাকে সালাত আদায় করতে যেতে হবে। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেছেন যার সালাত নাই তার দিন নাই, দিন নাই মানে সে মুসলমান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ত্যাগ করে ওই ব্যক্তি মুসলমান নয় কাফের। মুয়াজ্জিন যখন বলে হাই আলাইহিস সালাম, আপনি যদি কম্বলের মধ্যে ঢুকে শুয়ে শুয়ে বলেন যে তোরা 8 জন মিলে চালা হবে, আপনি কেন শুয়ে আছেন? আপনার বুকের ভিতরে মোচড় দিয়ে উঠবে, আমার কেন নামাজ কাজা হবে? সাহাবীরা কান্নায় ভেঙে পড়তেন কারণ যদি এক ওয়াক্ত এর এক ওয়াক্তের কোন এক রাকাত নামাজ ছুটে যেত। আপনি কি সাহাবীর চেয়ে ইমানদার? আপনি আমি সাহাবীর চেয়ে ইমানদার? আপনি নিজেকে মুসলমান দাবি করেন, পাক্কা ইমানদার দাবি করেন, তাহলে আপনি নামাজ পড়তে যাবেন না কেন? ঘটনা না বললে নয়। আবার দেখুন কিতাবুল কাবায়ের পৃষ্ঠা নম্বর 25 এবং 26 এবং 27, মূসা আলাইহিস সালাতুসসালামের কাছে একজন মহিলা আসলেন, এসে বলছেন ও মূসা, আমি মহাপাপ করেছি, আল্লাহর দরবারে তওবা করেছি, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, তবে আমি পাপটা এত বড় করে ফেলেছি, আমার ভয় হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। তাই আপনি আল্লাহর প্রেরিত মনোনীত বান্দা, আপনি একটু আপনার মাবুদকে বলেন না যাতে করে তিনি আমাকে ক্ষমা করে দেন, আমার তওবাটা গৃহীত হয় আল্লাহর কাছে। তখন মূসা আলাইহিস সালাতুসসালাম বলছে মহিলা তুমি বলো তুমি কি পাপ করেছো, কিসের জন্য এত কান্নাকাটি করছো? জনৈকা মহিলা বলছে হে আল্লাহ রাসূল, আমি অবৈধভাবে সন্তান জন্ম দিয়েছি, জেনে করেছি, একটা সন্তান হয়েছে, সেই সন্তানটাকে নিজে হাতে হত্যা করেছি, অবৈধভাবে সন্তান জন্ম দিয়েছি, জেনে করেছি, ব্যভিচার করেছি, সেই সন্তানটা জন্মের পরে আমি তাকে হত্যা করেছি, তুমি একটু তোমার মাবুদকে বলে না আমার তওবাটা যাতে গৃহীত হয় তার জন্য তুমি একটু আল্লাহকে বলে দাও। মূসা আলাইহিস সালাতুসসালাম তাকে বলছেন ও মহিলা তুমি এত বড় পাপ করেছো, এর চেয়ে বড় পাপ পৃথিবীতে আর হতে পারে না, সুতরাং তুমি এখান থেকে চলে যাও, তুমি যদি না চলে যাও তাহলে তোমার পাপের কারণে আমরা সবাই পুড়ে মরবো। ভাষা বুঝছেন তো? কি করেছে মহিলা? ব্যভিচার করেছে, সন্তান জন্ম দিয়ে তাকে হত্যা করেছে। এবার মহিলা বলছে যে আমাকে বলেন, আপনার আল্লাহকে বলেন না আমাকে যেন ক্ষমা করে। মূসা আলাইহিস সালাতুসসালাম বলছে পৃথিবীর সবচেয়ে বড় পাপ তুমি করে ফেলেছ, তুমি দূরে চলে যাও, আল্লাহ তোমাকে একবার পুড়িয়ে মারার জন্য আগুন পাঠাবেন, আর ওই আগুনে তুমি তো মরবা মরবা, আমি এবং আমার সাহাবীরাও মরে যাব। অ্যাকচুয়ালি অনেক বড় পাপ কিনা?
বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জেনা করে এতদূর পর্যন্ত পুঁতে পাথর মেরে উড়িয়ে দিতে হবে, একবার মৃত্যুদণ্ড। সূরা মায়দা ১৬ নম্বর ৫ আয়াত নম্বর ৩২, বিশেষ দুটো কারণ ছাড়া কেউ যদি একে অপরকে হত্যা করে তাহলে সমগ্র মানব জাতিকে মেরে ফেলল সে। মহিলা একটা সন্তানকে হত্যা করে সমগ্র মানব জাতিকে মেরে ফেলেছিল, ডবল মৃত্যুদণ্ড। এইভাবে মহিলা কান্দতে কান্দতে চলে যাচ্ছেন, এমন অবস্থায় জিব্রাইল আলাইহিসসালাম আকাশ থেকে নেমে আসলেন, এসে বলছেন, ও মূসা, ও মহিলা কেন কান্দতে কান্দতে যাচ্ছে, আল্লাহ তলব করেছে, ব্যাপারটা কি, কাহিনীটা আমাকে বলো। তখন মূসা আলাইহিসসালাম বলছে, জিব্রাইল, সে এত বড় পাপ করেছে, এত বড় পাপ করেছে, সবচেয়ে বড় পাপ সে করে ফেলেছে, এরপরে কোনো পাপ আছে বলে আমি মনে করি না। কি করেছে মহিলা, ও ব্যভিচারে লিপ্ত হয়েছে, তারপরে সন্তান জন্ম দিয়ে সন্তানকে হত্যা করেছে, সুতরাং সে মহিলাকে আমি এখান থেকে তাড়িয়ে দিয়েছি। তখন জিব্রাইল আলাইহিসসালাম বলছে, হে মূসা, শুনে রেখো, তার চেয়ে বেশি পাপী সে যে বাড়িতে ইচ্ছে করে বসে থেকে নামাজ ত্যাগ করে। ভাষা বুঝছেন? তার মানে খাঁটি বাংলা ভাষায় এইটা হচ্ছে শব্দ, একজন বেনামাজি বেশ্যা মহিলার চেয়েও খারাপ। একজন ব্যক্তি মসজিদে আজান হচ্ছে, বাড়িতে বসে আছে, ও একটা বেশ্যা পুতুদা সোনা গেছেন মহিলার চেয়েও খারাপ। তার মানে ওই আটজন বাদ দিয়ে প্রায় মানুষই সোনা গাছের মেয়ে হচ্ছে খারাপ। কলিজা ছিঁড়ে দেখ আপনার, এটা আমি চাইছি, আঘাত লাগুক আপনার, এটা আমি চাইছি। মুসলমান মানে পাঁচবার সিগনেচার করতে যেতে হবে খাতাতে, মসজিদ নামক খাতাতে সিগনেচার করতে হবে, আপনার কপাল হচ্ছে কলম, ওখানে গিয়ে সিগনেচার করবে। যদি আল্লাহ রসুল সাল্লাম সালাতকে ছেড়ে দিতেন তিনিও মুসলমান থাকতেন না। সালাত এমন একটা জিনিস যার সালাত নাই তার দিন নাই, সালাত আদায় করতে হবে। যে আল্লাহ রসুলের আগের গুণা পরের গুণা সব মাফ, তিনি মারা যাচ্ছেন এমত অবস্থায় একটু হু শিখেছে, দুজন সাহাবীর কাঁধে চড়ে ভর দিয়ে সালাতের জন্য যখন যাচ্ছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহ রসুল পায়ের পাতাটাকে পাততে পাচ্ছেন না, পায়ের উল্টা পৃষ্ঠা ছেঁচিয়ে চলে যাচ্ছে। ওই অবস্থায় যার আগের গুণা পরের গুণা মাফ, সেই ব্যক্তিও যাচ্ছে পৃথিবীর মহাশ্রেষ্ঠ মানব, তিনি সালাত আদায় করতে যাচ্ছেন, আর আপনার আমার সালাত লাগে না। ভাবেন, আপনার আমার সালাত লাগে না, অতএব আমরা এত খারাপ, ব্যভিচারী নারী নারীর চেয়েও খারাপ, অতএব সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে। ধর্মীয় বলেন কিংবা সামাজিক অজ্ঞতা বলেন। আচ্ছা, একজন লোক সিগারেট খায়, ভালো কোম্পানি সিগারেট, সবচেয়ে ভালো কোম্পানি সিগারেটের নাম কি বলেন তো, এখন টপ চলছে কোন সিগারেট, কেউ খায় না, সব ফেরেস্তা, নেভি কাট, সবচেয়ে দামি, সৌদি আরবে মারলো বড়, তো নেভি কাটই ধরলাম কিংবা ফ্লেকই ধরলাম, কিছু একটা ধরলাম, তো সবচেয়ে ভালো দামি সিগারেট খাচ্ছে। আচ্ছা, আপনি খেতে বসেছেন, এমত অবস্থায় আপনার ছেলেটা মেটে খেতে পছন্দ করে, মেটে আপনার স্ত্রী পাতে খাবার দিতে গিয়ে আপনার পাতে মেটেটা দিয়ে দিয়েছে, আপনার ছেলে পাশে বসে আছে, আপনি বাবা, বলেন তো মেটেটা আপনি খাবেন না ছেলেকে দেবেন? একজন বাবা আছে যে খাবে, পৃথিবীতে নিশ্চয় বাবা নেই, সে জানে আমার কলিজার টুকরা মেয়েটাকে খেতে ভালোবাসে, তো সবচেয়ে দামি সিগারেট খাচ্ছেন, তো ছেলেকে দিয়েছেন দু একটান, ভালো জিনিস তো আপনি মনে করেন ভালো জিনিস, ছেলেকে দেননি মানে ওটাই খারাপ, ওটাই হারাম, ওটা নাজায়েজ, আমি যা করছি করছি না, আমার ছেলেকে দেওয়া যাবে না। তাহলে
সিগারেটের বেলা ছেলেকে দেন না, আর পিৎজা বার্গার অর্ডার দিয়ে খাচ্ছেন, আগে ছেলের জন্য বেশি রাখছেন। আপনিও জানেন ওটা জায়েজ নয়, ঠিক নয়, খারাপ। আপনি খাচ্ছেন, আপনি খাচ্ছেন, ওই ছেলেটার সামনে বসে খাচ্ছেন, ছেলেটাকে বলছেন যে যা বাপ নিয়ে এক প্যাকেট ফ্লেক, বলে না, বলে কি বলে না? তাহলে শুরুয়াতটা দেখেন, সমাজটা আমাদের দেখেন কেমন হয়ে গেছে। এই সোসাইটিকে চেঞ্জ করতে হবে, আর চেঞ্জ করতে পারবে যুবকরা। বেশি বেশি ইসলামকে চর্চা করতে হবে, জাতির সামনে প্রকাশ করার চেষ্টা করতে হবে। এটা যে সামাজিক অজ্ঞতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইর ফাইল, বিবেক থেকে তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, ওয়াকসারুল জেনা, চারিদিকে জেনা বেড়ে যাবে, চারিদিকে যে জেনা বেড়ে যাবে, এইটা বলার আমার দরকার নেই, আপনারা ভালো বুঝেন এলাকার লোক। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জেনা চোখ দিয়ে দেখাও, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করাম, হাতের জেনা হাত দিয়ে ধরাম, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া। তাহলে যতজন মহিলা রাস্তায় চলছে অতজন মহিলা পাপী, যতজন লোক তার দিকে তাকিয়ে আছে অতজন লোক পাপী, যতজন লোকের মেয়ে চলছে ওর বাপ পাপী, যতজনের বউ চলছে ওর স্বামী পাপী, যতজনের বোন চলছে ওর ভাই পাপী, সব পাপী। তাহলে জান্নাতে যাবেন কি করে? আপনি তো শুনে নিয়েছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। জি, যে ব্যক্তি ফরজ সালাতের উপর আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতে যাবে। ভোরবেলায় কেউ যদি সাইয়াদুল ইস্তেগফার পাঠ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরলে জান্নাত, জানেন না হাদিসগুলো? জানেন তো? কিন্তু যার প্যান্ট টাখনুর নিচে 1 ইঞ্চি নিচে থাকবে চলে যাবে, তার থাকার জায়গা জাহান্নাম। জি, তাহাজ্জুদ পড়েছে, আজানের জবাবও দিয়েছে, হালালও খেয়েছে, সব করেছে, প্যান্ট যার টাখনুর নিচে যাবে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। মুসলিম শরীফ হাদিস নম্বর 195। তাহলে সামাজিক অজ্ঞতা। আল্লাহ রাসূল বলেন, ওয়াকসারু জেনাব, চারিদিকে জেনাব ব্যভিচার বেড়ে যাবে। এই যে মেয়েরা এভাবে চলছে এটাই জেনা, মেয়েরা যেভাবে চলছে এটাই জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেসাউন, মহিলারা কাছে এতুন পরে থাকবে আর এতুন উলঙ্গ পোশাক, রাস্তা দিয়ে যখন চলবে এমন ভাবে চলবে যে ছেলেরা তাকে দেখুক, ও বাড়িতে সারাদিনে একবারও ওড়না ঠিক করে না, রাস্তায় চলতে গেলে 25 বার ওড়না ঠিক করে 10 ধাপ ফেললে, এত ওড়না ঠিক করার কি দরকার ওর? ও আসলে বলতে চায় যে মেরা বাজার খোলা হে, জিসকো জো চাহিয়ে আও লেকে চলা যাও, ফ্রি অফ কস্ট। কোন একজন মহিলা আমেরিকার একজন মহিলা, উনি ইসলামের বিরুদ্ধে লিখতেন, তিনি কোরআনের একটা আয়াত পেয়ে গেলেন যেখানে বিগ ব্যাং থিওরির কথা উল্লেখ রয়েছে, তিনি ইসলাম গ্রহণ করলেন। তারপরে ওই মহিলা বলছে যে যেসব মহিলা শর্ট স্কার্ট পরে চলে, তারা আসলে বলতে চায় মাই শপ ইজ ওপেন, কাম অ্যান্ড হোয়াট এভার ইউ নিড ইউ ক্যান টেক ইট ফ্রম হেয়ার, দেয়ার ইজ নো কস্ট, ইউ হ্যাভ টু পে। ও মহিলা বলছে যে ছোটখাটো টাইট ফিট পোশাক পরে চলে, তারা এমনি পোশাকের মাধ্যমে বলতে থাকে আমার দোকান খোলা, যার যা দরকার সব নিয়ে যাও, কোনো টাকা পয়সা দিতে হবে না। হ্যাঁ, টাইম হয়ে গেছে, ধরবো আপনি, আল্লাহ আকবার, এত রাত অবধি পাবলিকে মারবে ভাই, অনেক রাত অবধি প্রোগ্রাম চলছে। তো জেনা বেড়ে গিয়েছে সমাজে, এই জেনা বেড়ে তুলতে হবে। কেন তুলতে হবে? এই এলাকায় তাহাজ্জুদ পড়ার লোক আছে না নাই? নাই, তাহাজ্জুদ পড়ার লোকই নাই। সব সার্টিফিকেট পেয়েছেন নাকি অমিত শাহর কাছ থেকে? শুনেন,
এনআরসিতে কাজ হবে না, আল্লাহর খাতায় সবাই এনআরসি আমরা। ওখানে আধার কার্ডও চলবে না, ভোটার কার্ডও চলবে না, ওখানে কি করবেন? সর্বোপরি মেয়েদেরকে ঢাকেন, এরাই বলতে চাই আপনাদেরকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াক্স ও সরবুল খামরে নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। এলাকায় মানুষ নেশা করে করে কেউ মদ খেয়ে আসেনি তো? নেশা করে সারা জীবন, যদি কাবার নিচে নামাজ পড়েন আর জর্দা দিয়ে পান খান, তো আপনার থাকার জায়গা জাহান্নাম। খালি জর্দা বললাম, পান বিড়ি গুল সিগারেট খৈনি এত আছে। হুজুর বলছে মাকরু, মাকরু বলে না, যে লোকটা শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়ে, শুকুর আলী, এই শুকুর আলীকে যদি মসজিদের মধ্যে সবচেয়ে দামি সিগারেট দেওয়া হয়, খাবে? 1,00,000 টাকা দেবো বললে খাবে? ওকে যদি বলা হয় যে বাথরুমে খেতে হবে, এছাড়া তো পায়খানায় হয় না, বাথরুম কার ঘর? ঢুকার সময় কি বলেন? আল্লাহ দুষ্ট জিন এবং শয়তান থেকে আমাকে রক্ষা করো, ওরা শয়তানের ঘর আর মসজিদ আল্লাহর ঘর, তাই মসজিদে খেতে পারলো না। তো যা মসজিদে খাওয়া হয় না তাকে হালাল হতে পারে? হুজুরের মাকরু তো থাকলো না। আপনাকে আমি 100 খানা হাদিস শোনাতে পারি হারাম, তবে ছোট্ট একটা হাদিস শুনেন। নুমার ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হালাল সু স্পষ্ট, হারাম সু স্পষ্ট, মাঝে যা থাকে তা হচ্ছে সন্দেহ। যে সন্দেহ থেকে দূরে থাকলো সে তার ইজ্জত আবরু এবং দীন ইসলামকে অনেক উন্নত জায়গায় নিয়ে গেল। যদি মনে করেন যে বিড়ি মাকরু, তো নিশ্চয় সন্দেহ, এটা আপনি তো দলিল দিতে পারবেন না, সন্দেহ। তো যে সন্দেহ থেকে দূরে থাকলো সে কি করলো? তার দীন ইসলামকে অনেক উপরে দেখতে চাইলো। আমরা চাই না, চাই কি না? আচ্ছা, আল্লাহ রাসূল জানেন ভেঙে না বুঝলে এরা বুঝবে না। তো সাহাবিদেরকে বলছেন আল্লাহ রাসূল, সাহাবিরা প্রত্যেক রাজার কি আলাদা আলাদা এরিয়া নাই? জি আল্লাহ রাসূল। প্রত্যেকের কি চারণভূমি নাই? বলে জি আল্লাহ রাসূল। প্রত্যেকের কি নিষিদ্ধ এরিয়া নাই? জি আল্লাহ রাসূল। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আলে গরু চড়াও, আলে ছাগল চড়াও, তো ওই আলে চড়া গরু বা ছাগলটা ওই দিকে কি মুখ দিতে পারে কি পারে না? সাহাবিরা বলল আল্লাহ রাসূল, বেশিরভাগই চান্স আছে মুখ দিবে ওই দিকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে সন্দেহ মানে হারাম, সন্দেহ মানে হারাম, এখনো শেষ হয়নি। আল্লাহ রাসূল বলছেন একজন ব্যক্তি সফরে আছে, তার চুলগুলো এলোমেলো, দেহতে মলিন পোশাক, সে আল্লাহর দরবারে বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি। তার মানে সফরে যে ব্যক্তি থাকে তার দোয়া আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রাসূল বলছে বান্দারা, ও আমার সাহাবীরা, তোমরা বলো ওর দোয়া আল্লাহ কি করে কবুল করবে? যে লোক খাবার খেলো হারাম, পানীয় পান করলো হারাম, পোশাক তার হারাম, শেষে বলছেন কুদিয়া বিল হারাম, তার দেহটা হারাম খেয়ে গড়ে উঠেছে, বন্ধনের টাকায় গ্রুপ লোনের টাকায় গড়ে উঠেছে। চলে এদিকে, যাক আর বেশি বক্তৃতা দেবো না, 5 মিনিট, 5 মিনিটের মধ্যে ক্লোজ করব। তো যার বাড়িতে গ্রুপ লোন আছে আর বন্ধন আছে একটু শুনেন, একটু আবু দাউদ তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়, 1 টাকা বন্ধনে নিলে গ্রুপ লোনে নিলে 70টা পাপ হয়। কটা পাপ? সবচেয়ে ছোট পাপ, সবচেয়ে নিচের পাপ, সবচেয়ে শেষ পাপ হচ্ছে নিজের মাকে রেপ করা।
যার বাড়িতে বন্ধন আছে, যার বাড়িতে গ্রুপ লোন আছে, তার সন্তান তার মাকে রেপ করে প্রতিদিন। এই জন্য তো এত গজব, এই জন্য তো এনআরসি, এমপি, এমপি আর আরসিএ আপনার জন্য সমাজ থেকে শেষ করে ফেলেছেন। এ বাক্য বলতেও ঘৃণা লাগে, এত নিকৃষ্ট বাক্য আল্লাহ রসুল প্রয়োগ করলেন। প্রায় বাড়িতে বাড়িতে বন্ধন, প্রায় বাড়িতে বাড়িতে গ্রুপ লোন, সারা জীবন এই জায়গায় খেয়ে ইবাদত করলে কবুল হবে না, বাড়িতে গিয়ে ছিঁড়ে ফেলতে হবে বন্ধনের বই। আর নিবনে বলতে হবে আল্লাহ রসুল অনেকদিন না খেয়েছিলেন। একটা নব মুসলমান যে ছমাস হলো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে আপনার টাকাটা নিতে লজ্জা বোধ করছে, কেন? আপনার টাকা 90% হারাম, আর আপনার বুদ্ধি খুলে না, আপনার বিবেক হয় না। হেদায়েত পাওয়ার জন্য ওই ভাইয়ের ছোট্ট বক্তব্য যথেষ্ট, লজ্জা পাওয়ার জন্য ওই ভাইয়ের ছোট্ট বক্তব্যটুকু যথেষ্ট। আমাদের তো লজ্জা নাই, যাদের এক কান কাটা গ্রামের বাইরে দিয়ে যায় আর দু কান কাটা হলে চল ভেতর দিয়ে। এটা আমাদের এখনকার বর্তমান সিচুয়েশন প্রেক্ষাপট। আল্লাহ রসুল এত নোংরা ভাষা ব্যবহার করলেন। আর একটা হাদিস শুনুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছে, কেউ যদি এক দিরহাম এক টাকা সুদে নাই বন্ধনে নাই 36 জন নারীর সাথে ব্যভিচার করে যে পাপ হয় তার চেয়ে বেশি পাপ হয়। সমাজে এত অন্যায়, এত আল্লাহর গজব, এত অত্যাচার, ইহুদি খ্রিস্টানদের এত চালা কেন নেমে আসছে? আপনি আমি পাপের মধ্যে নিমজ্জিত আছি, তাই এই পাপ থেকে দূরে থাকতে হবে। এরপরে শেষে আল্লাহ রসুল বললেন, ওয়াই কিল্লা রিজাল, পুরুষ কমে যাবে, ওয়াকসরুন নেশা, নারী বেড়ে যাবে, নারী বেড়ে যাবে। বুঝতে পারছেন? এতক্ষণ তো শুনলেন বিভিন্ন রকমের গান সাইড থেকে, আর পুরুষ কমে যাবে। একটা কথা বলে বক্তৃতা শেষ, পুরুষ কমে যাবে। সমাজে পুরুষ কম, কি করে কম? আপনার স্ত্রী মাসে 6 দিন নামাজ পড়ে না, 5 দিন, 4 দিন, 7 দিন হয় না, মাসিক হয়তো, মাসিক মেন্স পিরিয়ড এইটা হয়, তাই কদিন নামাজ পড়ে না, কারোর 5 দিন, কারোর 7 দিন, কারোর 3 দিন, যার যতদিনে ভালো হয়। তো আপনার স্ত্রী মাসে 6 দিন নামাজ পড়ে না, কেন? ও হায়েজ অবস্থায় থাকে, মাসিক হয়। আর আপনার ছেলেটা সপ্তাহে 6 দিন নামাজ পড়ে না, কেন? আপনার ছেলের শুক্রবারের ভোরবেলায় হায়েজ শেষ হয়, ফরজ গোসল করে সে মসজিদে চলে যায়, জুমার নামাজ পড়ে সে আবার মেন্স শুরু হয়ে যায়। এক সপ্তাহে 6 দিন মেন্স থাকে আপনার ছেলের। বুঝতে পারেন কথা? তো না হলেও যায় না কেন মসজিদে? হাজ বালি মহিলা বা পুরুষ প্রবেশ নিষেধ, তো তার জন্য যায় না মনে হয়। আল্লাহ রসুল বলছেন, ওই কিল্লা রিজাল, পুরুষ কমে যাবে সমাজে, পুরুষ নাই। মহিলারা আজকে যা করলো, বাড়িতে গিয়ে প্রত্যেকটা পুরুষকে পিটার দরকার। মহিলাদের আওয়াজ বাইরে যাওয়ায় না যায় হারাম, এখনো চলছে চিৎকার, মনে হচ্ছে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, কে কোনটা নিবে ওই নিয়ে ব্যস্ত। যাই হোক, এতক্ষণ যা শুনলাম, আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে মানার তৌফিক আদা করুক, সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ যেন শেফা দান করে, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, জালসা কমিটির প্রত্যেককে সলাত আদায় করা আমাদের তৌফিক আদা করে, আল্লাহুম্মা আমিন। এই গ্রামের যারা সলাত আদায় করে না, তারা যেন সঠিকভাবে সলাত আদায় করতে পারে, তার জন্য তৌফিক আদা করে, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই গ্রামের মহিলারা বুঝায় না মূর্খা কি, তুমি এদেরকে বোঝার মতন এবং পড়ার মতন তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়েক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমার জন্য সহমহিমায় গোটা পৃথিবী জুড়ে দাওয়াতের কাজ করতে পারে, তার জন্য তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এনআরসি, সিএর, এনপিআর থেকে, এই বুল্ডুজার থেকে আমাদেরকে তুমি বাঁচাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, অমিত শাহ, নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষ, এরা যদি হেদায়ত পাওয়ার মতো হয় তাকে তুমি হেদায়ত দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আর যদি হেদায়ত পাওয়ার না যোগ্য হয় তাকে তুমি তুলে নাও, আল্লাহুম্মা আমিন।
হে আমার প্রতিপালক, তুমি রহমান, তোমার কাছে অনেক দয়া, এই এলাকা থেকে জাহালাতকে তুমি দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।